তাহলে এই কীটটা বের করে আঠারোটা ভাগ করতে হবে, যা আসবে বড় ছোট দেখলে চলবে, এখন ভাগ করে দিতে হবে, লাগলে পরে আমার এমএলএ এবং আমরা কথা বলব, কিন্তু সব করলে সমানভাবে ভাগ করে দেবো। এখন ভাগ করে দিলে কি আছে কিটে, একটা হচ্ছে যেটা আমি আলোচনা করবো না, দিদির কোনোটা সামাজিক প্রকল্পকে ছটা ভাগে ভাগ করেছে, তার একটা রূপরেখা ম্যাপের মাধ্যমে অ্যাপসের মতো করে করে দিয়েছে। এটা আমাদের যারা বুথে বুথে যাবেন তাদের একটুখানি বোঝার জন্য, আমাদেরও বোঝার জন্য আমরা এটা বোঝার চেষ্টা করেছি। আরেকটা আছে আবেদন পত্র, কার মুখ্যমন্ত্রীর, যে বাড়িতে আপনি গেলেন অনেক সময় আছে না বিরক্তি প্রকাশ করে, এই ঘরটা পেয়েছিলাম কিন্তু তিন বছর এই ঘর, এই ধৈর্য নিয়ে টাকা এটা বলে পরিচয় থাকে, তাকে ওকে একটু আনতে হবে যে পাঁচ মিনিট সময় দিত আমাকে, কারণ ওই মুহূর্ত দিই মুখ্যমন্ত্রী আপনাকে পত্র দিয়েছে। হ্যাঁ দেখতে দিতে আমাদের লেখা আছে আপনাকে আমি কি জন্য দিলাম, তার মতো সুন্দর করে লেখা আছে এই পত্রটা ওনাকে দিয়ে থাকি, যেটা আলোচনা হয়েছে যে আমাকে আপনি বলুন, আমি তো এখন আপনার এখানে দূত হিসেবে এসেছি, আপনার কি কি অসুবিধা আছে, এই পনেরোটার মধ্যে কি অসুবিধা, আমি সত্তরটা বাহাত্তরটা আমি যাবো, এই পনেরোটা কি অসুবিধা, শর্ট করতে হবে কেন, কত টাইম দেবে না শর্ট করতে হবে, যদি বলেন যে বাবা ঘরটা আমার তিন বছর হয়ে গেল, তাহলে নেগেটিভ কথা উনি বলছেন না, উনি কিন্তু পজিটিভ বলছেন যে তিন বছর, সত্যি তো আঠারো দিন নাম লিখেছে পাইনি, সঙ্গে সঙ্গে বলতে হবে আপনি তো শুনছেন প্রতিদিন যে ভারতবর্ষের সরকার প্রধানমন্ত্রী গৃহ নির্মাণ প্রকল্পের টাকা পশ্চিমবঙ্গকে দিতে চাইছে না, একশো দিনের কাজ বন্ধ করেছে আপনারা জানেন, শুনেছেন একশো দিনের কাজ গরিব মানুষ করে খায় সংসার মাঝে বন্ধ করেছে, আপনি তো শুনেছেন কাকা জ্যাঠু যাই হোক, এই ধরুন এটাও বন্ধ করছে। আচ্ছা এখন বন্ধ করতে গেলে কি করতে হয়, তালাক দিতে হয়, আর তালাক দিতে গেলে চোদ্দটা কথা বলতে হবে, মেয়ে যদি যায় বউ যদি দেয় তাহলে স্বামীর বিরুদ্ধে পঞ্চাশটা বলতে হবে, আর যদি স্বামী তালাক দেয় তাহলে বিরুদ্ধে ষাটটা বলতে হবে, তোমার এই দোষ আছে, তাহলে সেইগুলো তো আমার বলে দিতে হবে না, আমাদের শুনেন যে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রীর নামে যে গৃহ প্রকল্প সেটা কেন্দ্রে নয়, তাতে ওরা ষাট ভাগ দেয় আমরা চল্লিশ দিই, বাকি খরচ আমাদের, ওরা বন্ধ করতে চাইছে, আমাদের সিএম বলছে আমাদের ভাতে মারতে চাইছে, আমাদের ঘর না দিয়ে মারতে চাইছে, শিক্ষা দিয়ে মারছে, আইসিডি দিয়ে মারতে চাইছে, একটু বললেই না লোক শুনে শুনে শুনবার এটা বল বলে ওনার কাছে যদি দেখা যায় ঘর ছাড়া আর কোনো প্রবলেম আছে লিখে নেবে, সঙ্গে সঙ্গে অ্যাপস করতে যাবে না তুমি লিখে নেবে, কারণ সঙ্গে সঙ্গে অ্যাপস করতে গেলে তুমি তো বোঝো এটা সময় লাগবে, তুমি একটা কাগজে লিখে নেবে, লিখে নিয়ে তোমার ডকুমেন্টে রাখলে এবার তুমি যখন বেরিয়ে আসবে দেখবে ওখানে একটা ক্যালেন্ডারের মতো আছে, ওটা ওনার দরজার সামনে
তাও এটা আপনি পড়বেন, আপনার সবাই দেখবেন লাগিয়ে বসে। এই কাজ আছে কিন্তু ওরা কঠিন আছে, ওইটা লাগিয়ে আপনি চলে আসবেন। যদি তারপর ধরুন আইপ্যাক থেকে কেউ গেল, আমাদের দল থেকে কেউ গেল, আমাকেই বলবো যে আপনি আধা টাকা ছিলেন মাত্র কুড়ি করতে, আপনি যান তো দেখুন গিয়ে দিয়ে আমি গিয়ে দেবো। রহমতুল্লাহ বাড়িতে এসেছিল ছেলেরা, সামনে একটা গেটে মিটিং এ আছি, পরে নিদর্শন লাগিয়ে গেছে। এইটুকু কাজ কি পেয়েছেন, নমস্কার, কি পাননি দেখে দিন। আমরা দিদির কাছে আপনার কথা পাঠাবো, সত্য আমরা দিদির দূত হিসেবে আপনার কথা দিদির কাছে পাঠাব এবং সে অ্যাপসে আমরা পাঠিয়ে দেব। একটু সময় লাগবে, পাঠিয়ে দিলাম কিনা আপনি জানতে পারবেন। তারপর তুমি তো ওই বুথেই থাকবে, সাত দিনের মধ্যে তোমার কি আর দেখা হবে না আমার সঙ্গে? তুমি দশ দিন টাইম নাও, একটা বুথে কম বেশি তিনশো বারই আছে, তিনশো বাড়ি যেতে গেলে তোমার যে পাঁচজন টিম করেছ, পাঁচ আঠারো নব্বই, দশজন একটু বাড়িয়ে নাও, নিজেদের মধ্যে কত করে একটু বাড়ানো, তাহলে বাড়লে কি হবে, তিনশো বাড়িতে যেতে হবে পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট টাইম দিতে হবে। সকাল থেকে তোমার টাইম দিয়েছ, নটা থেকে এখন নটা বাজতে যাচ্ছে, নটা সপ্তাহ বাজতে যাচ্ছে, দশ ঘন্টা হয়ে গেল, ঠিক তোমাকে একটু টাইম দিতে হবে বাবা। এসেছিলাম চলে গেলাম, দাদা স্যার দেখবেন একটু দেখবেন, আমি জানিয়েছি, তা নয় একদম ওনার মধ্যে ঢুকতে হবে। এটা আমার বুদ্ধি দিয়ে বলতে হবে না, তোমরা সবাই দাদা ভাইরা কেউ পঞ্চায়েতে আছো, কেউ বুথে আছো, কেউ নেতৃত্বে আছো, সবাইকে আমাকে কিছু বোঝাতে আসো, সেই বক্তৃতা বলেছিলাম, কথাটা বলে চিঠিটা দিয়ে নমস্কার করে অনেক সময় আছে কি পাড়ার মধ্যে আমার সিনিয়র ফেলার মধ্যে পায়া দিই, আমার পাড়ায় যখন ভোটে বেরোই, আরে তুই এসেছিস ভোটে দেখলাম না তো, সেই তো পুজোর সময় দেখলাম কি করবো, আরে না এই স্কুল তৈরি করবো, হাসপাতাল তৈরি করবো না, তোমার এখানে এসে বসতে হবে, কোনটা করবো, আর একটু খারাপ কিছু করেছিস বলো।